আসলে নাকি অনেক ভালো, যদিও আমরা এখন আসছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি নেই, তবে আমরা এই সেতুটার মাধ্যমে হেঁটে হেঁটে আমরা সমুদ্রের প্রায় কাছাকাছি অংশে চলে যেতে পারবো। এই সমুদ্রের আসল যে ভিউটা সেটা আমরা মানে চোখে দেখতে পারবো আর কি, যে অরিজিনাল একটা ভিউ, যেটা আসলে পানিতে নামলে তেমন একটা দেখা যায় না। তবে আজকে হচ্ছে আমরা একটু দেরি করে চলে এসেছি এখানে, যদি পানি থাকতো তাহলে আসলে এই দৃশ্যটা আরো মনোরম সুন্দর হতো, কিন্তু আমরা পানি চলে গেছে। পাহাড়েও আমরা আরোহণ করেছি, তারপর আমরা সেখান থেকে আসলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত নাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি নেই, আমরা ভাবছিলাম হয়তো এখানে পানি থাকবে, দৃশ্যটা অনেক সুন্দর হবে, যদিও আমরা আশা করছিলাম যে এখানে পানি থাকলে দৃশ্যটা অনেক সুন্দর হতো। তো কপাল খারাপ, এর জন্য আসলে কিছু করার নাই, যেহেতু পানি নাই, তবে আমরা হেঁটে হেঁটে যে পর্যন্ত যেতে পারবো প্রায় সমুদ্রের কাছাকাছি যেতে পারবো। পানি আমরা দেখবো হয়তো নিচে একটু হালকা পরিমাণ, তবে আশা করি খুব ভালোই লাগবে। আমরা ঢাকা থেকে 6 জনের একটা টিম আসছিলাম এখানে ঘুরতে, আমাদের ফ্রেন্ড সার্কেল। তো আজকে রাতে আমরা ঢাকা ব্যাক করবো, লাস্ট পর্যায়ে আমরা আসছি এখানে ঘুরতে। ভাবছিলাম যে এখান থেকে হয়তো স্পিড বোটের মাধ্যমে আমরা সমুদ্র ঘুরতে পারবো, কিন্তু আসলে আমরা হতাশ হয়েছি, এখানে কোনো স্পিড বোট নাই বা কোনো নৌকা বা ট্রলার এগুলো নেই, পাচ্ছি না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে একটু বেশি আগে চলে আসছিলাম, প্রায় 2টার দিকে আমরা এখানে চলে আসছি, 2টার দিকে দেখা যাচ্ছে যে অনেক রোদ। হ্যাঁ, যে রোদে এখানে আসা আসলে মানে পসিবল না। আপনারা যদি পারেন একটু বিকেলের দিকে আসবেন, 4টা এরকম আসবেন, তাহলে হয়তো আপনারা একটু মানে সূর্যটা উপভোগ করতে পারবেন, সমুদ্রের সাথে সূর্য, লাল সূর্য। তো কিছু করার নেই, আসলে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, শেষ পর্যন্ত আমরা একটু সূর্যর যখন ঝলকানি কমেছে তখন আমরা এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল একটা সিঁড়ি, সমুদ্রের মাঝখান দিয়ে এসেছে এখানে, খুবই মনোরম একটা দৃশ্য। তো পানি থাকলে আসলে সত্যি অনেক সুন্দর হতো জায়গাটা। সমস্যা, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো, যে আমাদের 6 জন টিম আছে, এই 6 জন টিম নিয়ে নেক্সট বার যখন পানি থাকবে এখানে তখন আমরা আসার চেষ্টা করবো, এবং সুন্দর যে ভিউটা সেই ভিউটা উপভোগ করার চেষ্টা করবো। এই কি বলে সেতুটা, এটা লোহা দিয়ে বানানো মনে হয়, এটা লোহা দিয়ে বানানো হয়তো, বা বুঝতে পারছি না। এই সেতুটা প্রায় 1/2 কিলোমিটার লম্বা হবে হয়তো, যা মোটামুটি সমুদ্রের বুকে ঢুকে গিয়েছে, প্রবেশ করছে, যা দিয়ে আপনি সমুদ্রের সুন্দর ভিউটা আপনি দেখতে পারবেন খুব সহজেই। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনি যদি কক্সবাজারে গিয়ে থাকেন সেখানে যে ভিউটা পাবেন, এখানেও সেম জিনিসটাই পাবেন, তবে ওখানে দেখা যায় একটা অন্যরকম পরিবেশ, মানে 70-100 এরকম আর কি। কক্সবাজারে যেমন একটা বড় সৈকত দেখতে পারবেন, এখানেও সেম একটা সৈকত এখানেও দেখতে পারবেন, কিন্তু কক্সবাজারে মানুষ একটু বেশিই যায়, কিন্তু এখানে আসলে মানুষজনের আসা যাওয়া একটু খুবই কম, জায়গাটা অপরিচিত, যার জন্য আসলে মানুষ খুবই কম আসে এখানে। তো আমাদের সরকার যদি ভালো একটা উদ্যোগ নেয় এখানে পর্যটন কেন্দ্র হিসাবে কক্সবাজারের মতো, তাহলে আশা করি যে ভবিষ্যতে অনেক মানে আসবে, পর্যটন মানে শিল্প নগরীতে তৈরি হবে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এখানে আমরা আরও জিনিস দেখতে পারছি, যে এটা হচ্ছে যে কক্সবাজারের থেকে এই সাইডে একটু পাখির চলাফেরা একটু বেশি মনে হয়, মাছ টাছ মনে হয় একটু বেশি থাকে এই সাইডে। আমরা দেখতে পাচ্ছি যে সূর্যটা আস্তে আস্তে নিভে যাচ্ছে, আলোর পরিমাণ কমে যাচ্ছে। আসলে আমরা এখন যে টাইমে আছি, এই টাইমে যদি আপনারা আসেন তাহলে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন, সূর্যটা আস্তে আস্তে চলে যাচ্ছে, সমুদ্রের গভীরে তলিয়ে যাবে, তাই না ভাইয়া? আমরা কিছু উৎসুক পর্যটক যারা এখন সমুদ্রের মাঝে নেমেছে, কিন্তু আমরা নিরুপায়, আমরা আমাদের ঢাকা ব্যাক করতে হবে, যার জন্য আমরা আসলে নামতে পারছি না। হয়তো আমরা নেক্সট টাইম ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবো, যেন আমরা সমুদ্রে নামতে পারি, মজা করতে পারি।
তো এখন আসলে মানুষজন একটু কম, তবে আশা রাখা যায় যে আর একটু পর বা বিকালের দিকে তখন মোটামুটি ভালো মানুষ এখানে আসা যাওয়া করবে। ওনারা দেখছেন কিছু ছেলে আসলে মজা করতে নিচে নেমে যাচ্ছে, সমুদ্রের বুকে নেমে যাচ্ছে। আমরা মোটামুটি চলে আসছি সমুদ্রের কাছাকাছি, যেটা মানে আমরা এই পর্যন্ত আর কি পানি আছে। আমরা আস্তে আস্তে সমুদ্রের ভিতরের দিকে প্রবেশ করছি। মোটামুটি সেতুটি সমুদ্রে মোটামুটি ভালোই গভীরে চলে গিয়েছে, যেখান থেকে আপনি এখনো মনোমুগ্ধ পরিবেশ উপভোগ করতে পারবেন। আর আমরা যদি আসলে ক্যামেরাটা আমাদের সম্ভব হচ্ছে না, তাহলে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের বাইরে যদি আমরা তাকাই, মনে হচ্ছে যে এখানে একটি বন্দর, যেখানে সমুদ্র বন্দর বলা যেতে পারে, যে একটা বন্দর রয়েছে যেখানে অসংখ্য জাহাজ ভিড়ানো আছে, তো মাছের জাহাজ বা পণ্য পরিবহনকারী জাহাজ হবে। এটাও দেখতে অনেক সুন্দর লাগছে, আপনারা এখানে আসতে পারেন। আসলে আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনি সমুদ্রের কাছাকাছি আসলেই আপনার মন ভালো হয়ে যাবে, এটা প্রকৃত সত্য, এটা মানতেই হবে আপনাকে। যদি কখনো আপনারা সময় পান তাহলে আশা করি যে কি জানো নামটা আশবাড়িয়া সমুদ্র সৈকতে আপনারা চলে আসবেন। সেই ক্ষেত্রে সঙ্গী হিসাবে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা আরো মজা করতে পারবেন। আসলে এখনো মন চাচ্ছে যে এখানে গোসল করি, কিন্তু আসলে এই সময় সেটা পসিবল হচ্ছে না, কারণ আমাদের প্রিপারেশনটা নেই। আশা করি নেক্সট টাইম আমরা প্রিপারেশন নিয়ে আসবো, যেখানে আমরা গোসল করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রে আমরা মোটামুটি ভিতরে প্রবেশ করেছি, মোটামুটি হাফ কিলোমিটার রাস্তা এখানে হবে প্রায়, যেটা আসলে খুবই মনোমুগ্ধকর। আপনি যদি চান আপনার পা ভিজাতে পারবেন এখানে খুব সহজেই। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে ঘুরতে এসেছে, শিশু ওরাও আসছে এখানে। এখানে দেখেন সবাই অনেকেই ঘুরতে এসেছে। আচ্ছা স্পিড বোট আছে ওই দিকে দেখা যায়। আমরা এখন মোটামুটি সমুদ্রের ভিতরেই ঢুকে গেছি। এখানে দেখেন আপনারা মোটামুটি পা ফেলার মতো জায়গা, এখানে আমরা পানির কাছাকাছি আছে, এখানে থাকতে পারবেন। লক্ষ্য করলে পানি একটু বাড়ি থাকছে। দেখেন আমরা মোটামুটি এখানে ভিতরেই ঢুকে যাচ্ছি, যে এই সেতুটি হয়তো আরো ভিতরের দিকে প্রবেশ করেছে, কিন্তু আমরা ভিজেবো না, যার জন্য আমরা ওইদিকে যেতে পারছি না। এখানে সেতুটি আসলে পানির মধ্যে ডুবে গিয়েছে, অনেক দূর পর্যন্ত এসেছে, এটি আপনারা উপভোগ করতে পারেন। তবে সমুদ্রে পানি যখন বেশি থাকবে তখন হয়তো খুব কাছাকাছি আপনারা এটা পাবেন, আর তখন উপভোগ করতে পারবেন অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়ার। আমরা ইতিমধ্যে দেখছি যে আমাদের কাছে একটা স্পিড বোট চলে আসছে, যেটা আসলেই খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। যদি একটা স্পিড বোটের তুলনায় কয়েকটা হলে ভালো হতো আমাদের, আসলে একটা দিয়ে হয়তো হয় না এই জিনিসটা। আসলে এই স্পিড বোটের মাধ্যমে হয়তো দর্শককে সাময়িক আনন্দ দেওয়া হচ্ছে, তবে কয়েকটা স্পিড বোট থাকলে আমাদের ক্ষেত্রে হয়তো সবথেকে বেশি ভালো হতো, বেশি ভালো হতো। সর্বনাশ, আমরা ভিজে গিয়েছি, আমরা ভিজে গিয়েছি, শেষ পর্যন্ত আমরা ভিজেই গেলাম। আমাদের হাই কপাল, আমাদের হাবিব ভাইয়া উনি চালাকি করে ওনার জুতাটা খুলে নিয়েছে পা থেকে, কিন্তু আমি আমার জুতা আমি খুলতে পারি না, শেষ পর্যন্ত আমার জুতাটা ভিজে গিয়েছে। ওকে, অদূরে আমাদের মোহাম্মদ মুস্তফা আমাদের টিম মেম্বার, সে আমাদের ছবি তুলছে। গ্লাসটা পরে নেই, এখন একটা গ্লাস পরবো, গ্লাসটা পরছি। মামা প্লিজ এই সাইড থেকে তুলো, তার জুতাটাও ভিজে গিয়েছে, আমারটাও ভিজে গিয়েছে, সমস্যা নেই, দেখা যাক কি হয়। আসলে মজাটা উপভোগ করতে চাচ্ছিলাম, আল্লাহর রহমতে আমার জুতাটা ভিজিয়ে দিয়েছে, এর জন্য মজাটা আসলে উপভোগ করতে পারছি, ধন্যবাদ। এখন মুস্তফা ভাই আমাদের ছবি তুলবেন সেই সমুদ্রের সাথে, সূর্যটাও অনেক নিচে নেমে গিয়েছে। আচ্ছা ভালো থাকবেন, টাটা।